আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মিষ্টি কুমড়ো চচ্চড়ি নিয়ে চলে এসেছি। এটা খুব মজার হয় খেতে। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে এসেছি একটা কড়াইতে 4 চামচ সরষের তেল। এটা দিয়ে আমি এর মধ্যে তেলটা হয়ে এলে একটা শুকনো লঙ্কাকে দুই ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। এটা হয়ে এলে এর উপর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, তারপর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো, আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই পেস্টটা দিয়ে ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিই 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি এখানটায় 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ করে। এটা দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। দেখবেন সাবধানে যেমন জ্বলে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো আপনারা যেরকমভাবে কাটতে পারেন, আমি এটাকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। কুমড়োটা একটু হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এর মধ্যে আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করছি না। এই কুমড়োর মধ্যে থেকে যা জল বেরোবে তা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, প্রায় হয়ে এসেছে। আমি এটাকে মিক্স করে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে কমসে কম 5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে কুক করতে দেব। আস্তে আস্তে এটা কুক হয়ে আসবে, তখন ঢাকা তুলে আবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন কুমড়োর ভিতর থেকে কত সুন্দর জল বেরিয়ে এসেছে। এবার আবার নেড়ে চেড়ে কমসে কম 2 মিনিট মতো এটাকে কুক করতে দেব। 2 মিনিট কুক করে দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে। এবার এর মধ্যে থেকে প্রায় তেলগুলো বেরিয়ে এসেছে, তখন বুঝতে পারবেন আপনার এই রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। আর একটুকু এটাকে নাড়াচাড়া করে নেবেন। তারপর এটা গরম গরম ভাতের সঙ্গে, কিংবা যারা রুটির তরকারি পছন্দ করেন এটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।